বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 32 নম্বর থেকে চলে যাওয়ার পর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অতীতের যে কোনো সময় থেকে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অনেক বেশি শক্তিশালী। শেখ হাসিনার নেতৃত্ব আওয়ামী লীগ অতীতের যে কোনো সময় চাই অনেক সংহত, অনেক ঐক্যবদ্ধ, অনেক শক্তিশালী, এবং আমরা যে কোনো ধরনের ষড়যন্ত্র, যে কোনো ধরনের আন্দোলনের নামে সহিংসতার সমুচিত জবাব দিতে প্রস্তুত। ঢাকার বিমানবন্দরে প্রায় এক ঘন্টার যাত্রা বিরতি করে গেছেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী সিন গ্যাং। সোমবার দিবাগত রাত 2টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিন গ্যাংকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এরপর দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে একটি বৈঠক হয়। বৈঠক শেষে রাত 2:50 আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন চীনের পররাষ্ট্রমন্ত্রী। এ কে আব্দুল মোমেন জানান, বাংলাদেশকে করোনা ভাইরাসের টিকা দেয়ায় চীনের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে। এ সময় চীনের সঙ্গে বাংলাদেশের বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতির বিষয়ে সিন গ্যাংকে অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী। ইথিওপিয়া সহ আফ্রিকার 5 দেশ সফরে যাওয়ার পথে চীনের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এই যাত্রা বিরতি করেন। সিন গ্যাংকে বহনকারী উড়োজাহাজটি জ্বালানি সংগ্রহের জন্য ঢাকার বিমানবন্দরে অবতরণ করেছিল। দেশজুড়ে শীতের তীব্রতা অব্যাহত আছে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত। পঞ্চগড়ে সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.9 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। জেলায় বয়ে চলেছে মাঝারি শৈত্যপ্রবাহ। দিনাজপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা 7.9 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমেল হাওয়ায় জুবুথবু হয়ে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। হাসপাতালে শীতজনিত রোগে বাড়ছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালে চিকিৎসক ও নার্সদের। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ। 2023 সালের হজে সৌদি আরব করোনা সংক্রান্ত সব বিধিনিষেধ তুলে নিবে, প্রত্যাহার করবে বয়সসীমাও। ফলে চলতি বছরে যে কোনো মুসলিম হজ পালন করতে যেতে পারবেন। সৌদি আরবের হজ এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে হজ ও উমরা মন্ত্রী ডক্টর তৌফিক আল রাব্বি এই ঘোষণা দেন। বলেন, চলতি বছরের 26 জুন থেকে হজ মৌসুম শুরু হবে, আর হজ পালন করতে আসাদের জন্য সৌদির কোভিড রেস্ট্রিকশন প্রত্যাহার করা হবে এবং করোনাকালের আগের মতো হজ পালনে ইচ্ছুকদের মক্কা মদিনা ভ্রমণের ব্যবস্থা করা হবে। এছাড়া 18 থেকে 65 বছর বয়সীদের জন্যই কেবল হজ পালনের সুযোগ বাতিল করে চলতি মৌসুমেই যে কোনো বয়সীদের হজ পালন করতে পারার সুযোগ পুনরায় বহাল করা হবে। 2023 সালের হাজির সংখ্যা কত হতে পারে তা নিয়ে সৌদি হজ ও উমরা মন্ত্রী ডক্টর তৌফিক আল রাব্বি জানান, 2019 সালের আগে 26 লাখের বেশি মুসলিম হজ পালনে সুযোগ পেয়েছিলেন, এবার সংখ্যাটা বাড়বে। কেননা সৌদি আরবের প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান চাইছেন বছরে 3 কোটি মানুষ হজ ও উমরা পালনের সুযোগ পাক।